আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বায়োমেডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। গতপরে আমরা আলোচনা করেছি যে চুল কেন পরে, চুল পরার কারণ এবং কত ধরনের চুল পড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব চুল পরার প্রতিরোধে করণীয় এবং এর আধুনিক চিকিৎসা কী। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চুল পরা প্রতিরোধে করণীয় এবং তার আধুনিক চিকিৎসা আলোচনা করার পূর্বে আমি আরেকটু আলোচনা করতে চাচ্ছি যে আসলে চুল পরার কারণে অন্যতম আরেকটি কারণ যেটা আমরা মনেই করি না সেটা হচ্ছে যে আমাদের যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রেও চুল পড়তে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা দেখেছি অনেক পেশেন্টের ক্ষেত্রে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের আমরা ভিটামিন ডি লেভেল যখন আমরা পরীক্ষা করি তখন দেখা গেছে যে আমাদের নর্মাল রেঞ্জের চেয়ে অনেক কম। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট আমাদের ইউজ করতে হবে। চুল পরা প্রতিরোধে করণীয় যেটা হচ্ছে, প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। আর এই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য আমাদের আগে যে ভিডিও করেছিলাম সুস্থ থাকার 7টি ধাপ, সেই ভিডিওটি আপনারা ফলো করতে পারেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বর হচ্ছে আমাদের ড্রাগকে অ্যাভয়েড করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, সুস্থ লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খাবারটা, যে খাবারটা আমরা খাচ্ছি এটা যাতে হেলদি ফুড আমরা খাই সেদিকে খেয়াল রাখতে হবে, ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, আমাদের ব্লাড সার্কুলেশন যাতে ভালো থাকে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, এবং আমাদের যেটা মাথার চুলের জন্য যেটা আমরা মেডিসিনাল কোকোনাট ওয়েল যেটা আমরা ম্যাসেজ করতে পারি এটা ব্যবহার করতে হবে। 15 মিনিট ম্যাসেজ করে আমরা 15 মিনিট রাখার পরে ভালো একটি শ্যাম্পু অর্থাৎ মেডিকেটেড শ্যাম্পু ইউজ করে আমাদের চুলটা পরিষ্কার রাখতে পারি। এবং আমাদের যদি ফাঙ্গাস কোনো ডিজিজ থাকে এবং চুলের যে সেভরিক ডার্মাটাইটিস, ক্রোনিক এক্সিমা এই ধরনের যদি কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের এই রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে, তবে আমাদের চুল পরা প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। চুল পরা রোধে আধুনিক চিকিৎসা এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে চুল পড়বে এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর এই চুল পরা রোধে আমাদের আধুনিক চিকিৎসা কী, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে চুল পরা রোধে যে চিকিৎসা অর্থাৎ আপডেট চিকিৎসা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। এর ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা স্বাভাবিক অর্থাৎ যদি প্রাথমিক পর্যায়ে চুল পরে সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি যেটা স্প্রে ইউজ করে থাকি, রোগীদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি সেটা হচ্ছে মিনোক্সিডিল 5%, এটা আমরা স্প্রে ইউজ করতে পারি। দেন আমরা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের চুল যদি বেশি অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পড়তে থাকে এবং দেখা গেছে যে অনেক সময় মাথার চুল পরার কারণে মাথার যে স্কাল্প সেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ মাইল্ড চুল পরার চেয়ে যখন মডারেটের দিকে যাবে বেশি পরিমাণে চুল পড়তে থাকবে তখন আমরা অ্যাডভাইস করে থাকি পিআরপি থেরাপি অর্থাৎ প্লাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ আপনার শরীর থেকেই ব্লাড নিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে চুলের যে পুষ্টি এটা সেপারেট করে আবার আপনার চুলের গোড়ায় পুশ করা হয়, এটা আমরা পিআরপি থেরাপি বলে থাকি। এর মাধ্যমে আপনার চুল এই পিআরপি থেরাপির মাধ্যমে আপনি 3টি উপকার পাবেন, 3টি বেনিফিট পাবেন। একটি হচ্ছে যে আপনার চুল পরা বন্ধ হবে, 2 নম্বরে হচ্ছে যে আপনার চুল নতুন চুল গজাবে, 3 নম্বরে আপনার হচ্ছে চুলের যে ন্যাচারাল অর্থাৎ হেয়ার লুক, ন্যাচারাল যে লুকটা এই ন্যাচারাল লুক ফিরিয়ে নিয়ে আসবে। এরপরে আমাদের যেটা সর্বশেষ আমাদের চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট, অর্থাৎ আপনার যেখানে অর্থাৎ আমাদের যেখানে অতিরিক্ত অর্থাৎ অনেক চুল রয়েছে সেখান থেকে আমরা চুল নিয়ে যেখানে আপনার চুল নাই, চুল পড়ে গেছে সেখানে আমরা প্রতিস্থাপন করতে পারি, সেটাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বলে থাকি। এর মাধ্যমে আমরা চুল পরা প্রতিরোধ করতে পারি।
আর এছাড়াও আমরা মেডিকেশনের দিকে যদি যাই, সেক্ষেত্রে আমরা ফেনিস্ট্রাইড ট্যাবলেট এটা আমরা ইউজ করতে পারি। এটা আর মাধ্যমে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের চুল পড়া প্রতিরোধ হয়। আর সর্বোপরি আমরা যদি দেখা গেছে যে আমাদের চুল পড়া, যখন আমি বুঝতেছি যে চুল আমার পড়তেছে, সেক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে আমরা কিছু স্প্রে এবং ট্যাবলেট, যেটা ফেনিস্ট্রাইড জাতীয় ট্যাবলেট, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই আমাদের নিতে হবে। অনেক ক্ষেত্রে ভিটামিন ইর ক্ষেত্রেও আমাদের চুল পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা ভিটামিন ইও আমরা অ্যাডভাইস করে থাকি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি আমরা ভিটামিন ডি, ভিটামিন ই এবং স্প্রে এবং ফেনিস্ট্রাইড জাতীয় ট্যাবলেট, এই জাতীয় ট্যাবলেট আমরা ফার্স্ট প্রাথমিক পর্যায়ে ইউজ করব, যদি আমাদের এই প্রাথমিক চিকিৎসায় যদি উন্নতি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি, যেটা আমি বলেছি, সেই পিআরপি থেরাপি আমরা অ্যাডভাইস করে থাকি। সেই পিআরপি থেরাপি গ্রহণ করার মাধ্যমে, চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আমাদের চুল পড়া প্রতিরোধ হতে পারে। এবং সর্বশেষ যেটা আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা আমাদের চুলকে রক্ষা করতে পারি। আজকের ভিডিওতে আলোচনা করেছি চুল পড়া প্রতিরোধে করণীয় কী এবং চুলের আধুনিক চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করেছি। আগামী ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ চুল পড়া প্রতিরোধে আধুনিক ঘরোয়া চিকিৎসা কী, ঘরোয়া উপায়ে আমরা কীভাবে আমাদের চুল পড়া প্রতিরোধ করতে পারি, সেই বিষয়ে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।